আমাদের এই হুগলি জেলার যে কানাইপুর, সেই কানাইপুরে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অফিস, কেন্দ্রীয় অফিস, হুগলি জেলার কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হলো। এবং এই যে নিউজ পোর্টাল যে চ্যানেলগুলো আছে তাদের বিভিন্ন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছে, যারা কর্মকর্তারা রয়েছে, তারা সবাই সেখানে সাধারণ মানুষ সারা দেশের তথ্য পাবে কোথা থেকে, সেখানে সংবাদপত্রের একটা নিউজ চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যমগুলোর একটা বড় ভূমিকা আছে। তাই সংবাদ মাধ্যমকে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কারণ সেই মানুষের মধ্যে জনমত তৈরি করে। এখন বিষয়টা হলো, আস্তে আস্তে দেখা যায় যে সংবাদ মাধ্যমগুলো অ্যাকচুয়ালি বিরোধী দলের অনেকটাই রোল প্লে করে, অর্থাৎ বিরোধী দলের কণ্ঠ হয়ে ওঠে। এটা ভারতবর্ষে বিভিন্ন সময় দেখা গেছে, এখনও দেখা যায়। তো এখানে আমার বক্তব্য হচ্ছে এটাই যে একটা সরকার থাকলে সেই সরকারের সমালোচনার ত্রুটিগুলো তুলে ধরা, এটা সংবাদ মাধ্যমের কাজ, খুব স্বাভাবিক। কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে যে একটা সরকারের যে ভালো কাজগুলো থাকে, যে কাজগুলো মানুষকে ছুঁয়ে যায়, মানুষকে কাছে পৌঁছয়, মানুষের যে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সাহায্য করে, মানুষের খাদ্য, তার চিকিৎসা, শিক্ষা, অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকতে গেলে যে প্রাইমারি নিডসগুলো আছে সেগুলো যখন মানুষ পায় কোনো সরকারের কাছ থেকে, যখন মানুষ সরকারের কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার পায়, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলো, এগুলো পায়, অর্থাৎ সরকারের পজিটিভ দিক যেগুলো আছে সেগুলোকেও তুলে ধরাটা সংবাদ মাধ্যমের কাজ, এবং সত্য পরিবেশন করা। সেটা সত্যটা পরিবেশন করলে তাহলে তার থেকে মানুষ তার সিদ্ধান্ত নিতে পারে, বুঝে নিয়ে তার পরবর্তী সিদ্ধান্তে মানুষ পৌঁছতে পারে। তাই সংবাদ মাধ্যমগুলো যেগুলো আছে তাদের কাছে অনুরোধ হচ্ছে, সঠিক তথ্য মানুষের কাছে আপনারা তুলে ধরবেন। এখন আপনারা যারা নিউজ পোর্টালগুলোতে কাজ করছেন, আজকে যুগে আপনাদের অবদান সংবাদ জগতে খুব গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় কিছু মিডিয়ার চ্যানেল আছে, এগুলো অতীতেও ছিল, এখনও কিছু আছে এবং বেড়েছে সব, কিন্তু গ্রাম গঞ্জ শহর শহরতলিতে অজস্র যে নিউজ পোর্টাল এবং ছোটো ছোটো যে চ্যানেলগুলো তৈরি হয়েছে, তারাও লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের সংবাদ পরিবেশন পৌঁছে দিতে পারছেন। এবং আমি সেটাই জিজ্ঞেস করছিলাম, এক একটা চ্যানেলের ভিউয়ার্স কত, সেইগুলোকে যোগ করলে দেখা যাবে যে প্রচুর মানুষ আপনাদের এখান থেকে সঠিক তথ্য পেতে চায়। বর্তমান রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, দেশের কী অবস্থা, রাজ্যের কী অবস্থা, এগুলো তারা অনেকটাই তথ্যগুলো পায়। ফলে আপনারা যত সঠিকভাবে এগুলো পরিবেশন করবে, তত সমাজের কাজগুলো দেশের ভালো হবে এবং রাজ্যের ভালো হবে। কারণ মানুষ যত সচেতন হবে তত গণতান্ত্রিক গণতন্ত্রের দিক শক্তিশালী হয়। মানুষের সচেতনতা কম থাকলে গণতন্ত্র পরিস্ফুট হয় না। সেই সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, আপনারা সেটা পালন করছেন, সেটা আপনারা পালন করবেন। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.